রাইট, আমরা ডেফিনেটলি আমাদের এখানে যে কেউ পিটিশন দিলে সেটা আলোচনা করতে হয়। আলোচনা করেছি নাসিরভাইয়ের বিষয়টা, আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটা আসলে আমাদের সংবিধানের বাইরে আমরা যাব না। আর রাসেল মিয়াকে কিন্তু মেম্বারশিপ আমরা দিই, আগের যে যারা ছিল তারাই দিয়ে গেছে। এখন আমরা যাচাই বাছাই করছি যে রাসেল মিয়ার, এবং রাসেল মিয়া শুধু একা না, যারা এভাবে আসছে তাদের বিষয়টা আমরা ভেবে দেখছি নিয়মের মধ্যে এনে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমাদের। আর এটা নিয়ে আমরা কথা বলি, জেল না, এটা হাজত কেটেছে। আর জেল এখনো মানে হয়নি, মামলাটা চূড়ান্ত পর্যায়ে গেলে আসলে, আর জেল যদি হয় তখন সে শাস্তিমূলক অপরাধ করেছে বলে করতে হবে, তখন আমরা ডেফিনেটলি সংবিধানের মধ্যে আমরা কাজটা করে দেবো। নেভার এভার, আমরা বছরে একবার শিল্পী নেব, সেটা একদম অফিসিয়াল সিস্টেমের মধ্যে। এখানে অ্যাপ্লাই করবে, যাচাই বাছাই হবে, তারপরে তাকে আমরা পারমিট করবো যে শিল্পী হতে পারবে কিনা। তার যোগ্যতাও লাগবে, মিনিমাম 3টা মুভি লাগবে, যেটা সেন্ট্রাল ক্যারেক্টার করে আসবে, চুক্তি পর্ব করতে 5টা মুভি লাগে নর্মালি, 3টা স্পেশাল কনসিডারেশন করা যায়। হ্যাঁ, যেহেতু একটা পিটিশন পড়েছে, আলোচনা হয়েছে, কি হচ্ছে সেটা এই মুহূর্তে না বলি, রাইট, কর্মকাণ্ড এটা হবে। এবং চিঠির যে নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে যে বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটাই করা হচ্ছে। এই যে আসলে উনি বিষয়টা জানেন না, একটা ব্লক হয়েছে কিনা তা উনি জানেন না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেউ কি আপনাকে একটা ফোন করেছে বা পরবর্তী ব্লক ছিল, উনি আসলে জানেন। এই বিষয়টা বলতে চাই যে রাসেল আগেই চলচ্চিত্র শিল্পী সমিতি মেম্বার হয়েছে, তার ভোটে আমি পাশ করেছি। বুঝতে হবে যে আমরা আসবার আগেই সে মেম্বার ছিল, তো যেহেতু একটা পিটিশন এসছে এবং আমরা শুধু সেই না, 3-4 জন লোককে আমরা নিয়ে আলোচনা করেছি যারা একটি মুভি করেছে, তাদের মানে সংবিধান পরিপন্থী মনে হচ্ছে। এটা আমরা একটা কমিটি করে দিচ্ছি, কমিটি যাচাই বাছাই করে একটা রিপোর্ট করবে, তারপর আমরা নিয়মতান্ত্রিকভাবেই আসলে একটা ব্যবস্থা। যারা যারা এইভাবে এসছে, আমরা সংবিধান নিয়ে বসছিলাম, কাগজটা আমাদের নিয়ে বসছিলাম, যারা এইভাবে হয়েছে তাদের সবাইকে আমরা সবার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা কমিটি করে দিচ্ছি, কমিটি এটা আমাদের কাছে পেশ করবে, একটা আইনজীবী থাকবে এতে কাজটি করবে। তখন কিন্তু আমার জানার বিষয় ছিল না সে কয়টা মুভি করে আসছে, কারণ তখন আমি এই অফিসের কেউ ছিলাম না, এই কমিটিতে আমি ছিলাম না। আসার পরে আমরা জানেন যে আমাদের খুব একটা সময় কিন্তু আমরা পাইনি, কিন্তু এই অনিয়ম যেগুলো যেখানে হয়েছে সেই বিষয়ে আমরা সুরক্ষা দিয়ে ব্যবস্থা নেবো। আর সংবিধানের বাইরে আমরা যাবো না, সংবিধানে আমরা থাকবো। আর খুব আর্লি যে করতে হবে তা না, যেমন একটা অভিযোগ আমরা পেয়েছি, অভিযোগের ভিত্তিতে যে যারা যারা একটি মুভি করে এলিস্টেড হয়েছে তাদের বিষয়ে আমরা দিচ্ছি না। আমাদের কোনো লেগিংস নাই, এটা হলো আমাদের কাছে, আমাদের জানতে হবে যে সে কয়টা মুভি করে আসছে। একটা কমপ্লেন না আসলে আমরা 650 শিল্পী কে কয়টা মুভি করেছে এটা কি এইভাবে জানা সম্ভব? আসলে এখন আমরা তাকে কল করবো যে আপনি কয়টা ছবি করেছেন, এই কটা কি কি ছবি, ছবিগুলো আমরা দেখবো যে ছবির কোন অংশে সে আছে, রাইট। সেটাই আমাদের আসলে, তো 650 শিল্পীর মধ্যে যে কে কখন শিল্পী হয়েছে এটা তো জানবার মানে অবস্থা আমাদের নাই, জানতে পারবো। প্রশ্নের উত্তর আমি একটু আগে দিয়েছি, আমরা একটা কমিটি করেছি আজকে এই বিষয়টা নিয়ে, যেটা আপনি জানতে চাচ্ছেন সেটাই যে মানে নিয়মের বাইরে যারা শিল্পী হয়েছে কিনা তাদের বিষয়টা কি হবে এবং কেন কিভাবে হইলো এটা আমরা একটা ব্যবস্থা নিই। আরেকটা বিষয় দেখছি যে কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে সেই বিষয়টি তার পাশে আছে, আসলে কি কি মিথ্যাচারণ করছে আপনারা, কিন্তু তাদের পারিবারিক ঝামেলা কিন্তু শিল্পী সঙ্গে কেন, কিন্তু এগুলো কেন বলছে? কোনো অন্যায়ের পাশে শিল্পী থাকবে কখনোই না। আর এটা কারো পার্সোনাল লাইফ, কে বিয়ে করছে, ডিভোর্স হচ্ছে, কোনো কিছু কিন্তু শিল্পী সমিতির কি, শিল্পী সমিতি এখানে কি শিল্পী সমিতি আমরা উফির হয়, তার প্রতি কোনো ইনজাস্টিস হচ্ছে না, তার পেমেন্ট পাচ্ছে না কিনা, সে জাস্টিস পাচ্ছে কিনা, পরিচালক তাকে হয়রানি করছে কিনা, এই সকল দেখার বিষয়। আমি মানে কোন সেদেশে বলেছি আমি জানি না, তো একজন শিল্পী শিল্পীর পাশে থাকার কথা ছিল কোন ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষ দেখতে হবে, যে যদি এই সংশ্লিষ্ট চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো কারণ হয় তাহলে অবশ্যই থাকবে। এখন যদি একজন মার্ডার করে আসে সেক্ষেত্রে তার পক্ষে তো থাকবে। আচ্ছা, এই বিষয়ে বলতে চাই যে পরিমণির ক্ষেত্রে যেটা হয়েছিল ঠিক হয়নি, কারণ কনভিক্টেড না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার আদালত বিজ্ঞ আদালত তাকে শাস্তি না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে আসামি বলা যায় না, কারণ
যাচাই বাছাই চলছে, তারিখা হাজিরা দিচ্ছে, সাক্ষী প্রমাণ লাগবে, তারপরে যখন কনভিক্টেড করবে তাকে 2 মাস, 1 বছর, 6 বছরের জেল দিবে, তখন কিন্তু সে শাস্তিযোগ্য হবে, এর আগে তাকে আসামি মনে যাবে।